সম্রাট নেপোলিয়ন একটি শিক্ষিত মা পেলেই একটি শিক্ষিত জাতি গঠনের প্রতিশ্রুতি নিশ্চিত করেছিলেন তবে নেপোলিয়ন এই যুগের শাসক হলে অবশ্যই তিনি শারীরিক ও মানসিক একটি সুস্থ শিক্ষিত মায়ের কথাই প্রথমে বলতেন কারণ সুস্থ শিক্ষিত মায়ের গর্ভের সুস্থ সবল সন্তানটি সুশিক্ষিত হওয়ার মধ্য দিয়ে গড়ে উঠতে পারে একটি সুশিক্ষিত সুস্থ সবল জাতি সুতরাং এদেশের প্রতিটি ঘরে ঘরে দায়িত্বশীল পরিবারগুলোতে সুস্থ সন্তানের লক্ষ্যেই প্রয়োজন সুস্থ সুশিক্ষিত মা যারা দেশ ও জাতির জাতীয় স্বার্থে পরিবারের মা ও শিশুর সুস্থতার পাশাপাশি আপন সন্তানদের সকল সুস্থতা নিমিত্তে নিজেদের সুস্থ রাখবেন হাসপাতালে সন্তান প্রসব করান মা ও নবজাতকের জীবন বাঁচান এই পুঁথিবাদ্যকে সামনে রেখে আমাদের দেশে নিরাপদ মাতৃত্ব দিবস পালিত হচ্ছে সারা বিশ্বের মতো আমরাও যথাযোগ্য মর্যাদার সাথে এই দিবস পালন করছি মাতৃ স্বাস্থ্য নিরাপদ প্রসব পুষ্টি ও স্বাস্থ্যসেবার গুণগত মান বৃদ্ধি সম্পর্কে মা ও পরিবার এবং সমাজের সকল স্তরে সচেতনতা বৃদ্ধি করায় এই দিবসের মূল উদ্দেশ্য একজন নারীর পূর্ণতা আসে তার মাতৃত্বে নিরাপদ মাতৃত্ব একটি মানব অধিকার তেমনি নিরাপদ প্রসবের সব ধরনের সুযোগ পাওয়াও একজন মায়ের অধিকার বধাগ্রস্ত প্রসবের জন্য প্রায় তিরিশ শতাংশ মা মারা যান সেই ক্ষেত্রে আমাদের পার্শ্ব ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র এবং আমাদের যে পরিবার কল্যাণ কেন্দ্র আছে সেখানে আমরা সেবা দিই এটা চব্বিশ বাই সাত সার্ভিস দিয়ে থাকি পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পাঠকর্মীরা বিভিন্নভাবে ভূমিকা পালন করে থাকে বাড়ি বাড়ি পরিদর্শন করে গর্ভবতী মহিলাদের তালিকা করেন তাদের সাথে সলা পরামর্শ করেন তাদের বিভিন্নভাবে পরামর্শ প্রদান করে থাকেন তাছাড়াও কীভাবে প্রসবটাকে আরও সহজ করা যেতে পারে আশেপাশে কোন কেন্দ্রে যেতে হবে কি কি যানবাহন বহন করতে হবে এগুলো পরামর্শ প্রদান করে থাকে আমাদের সুখী পরিবার কল সেন্টার আছে ওয়ান সিক্স সেভেন সিক্স সেভেন অর্থাৎ এক ছয় সাত ছয় সাত এই কল সেন্টারের মাধ্যমে আমরা চব্বিশ ঘন্টা আমরা সেবা প্রদান করি তাদের বিপদ তাদের সমস্যা তাদের ওষুধ গ্রহণের বিষয় প্রিভেন্টিভ মেজার কোথায় যেতে হবে সার্জারি করতে হবে কি না যাবতীয় বিষয়ে আমাদের এই কল সেন্টার থেকে সেবা দেওয়া হয় সবশেষে আমি নিরাপদ মাতৃত্ব দিবসের আমি এটাই প্রত্যাশা করব যে এই দিবসের মাধ্যমে মানুষের মধ্যে সচেতনতা বাড়বে এই সচেতনতার মাধ্যমে মানুষ আরও জানবে কীভাবে নিরাপদ মাতৃত্ব অর্জিত হয় এবং জনগণের মধ্যে আরও প্রত্যাশা বাড়বে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর যে স্মার্ট বাংলাদেশের যে আমাদের প্রত্যাশা আছে বা আমাদের যে প্রতিশ্রুতি আছে সেই স্মার্ট বাংলাদেশ আমরা গড়ে তুলব প্রতিটি মানুষের প্রকৃত সুখী সমৃদ্ধ জীবনের পূর্ব শর্তই হচ্ছে একটি পরিবারের প্রধান অবলম্বন একজন শারীরিক ও মানসিক সুস্বাস্থ্যের অধিকারী সুস্থ সামর্থ্য মা যার জীবনের সঙ্গে সম্পৃক্ত শুধু একটি পরিবারই নয় একটি উন্নত দেশ সুস্থ জাতি শান্তিময় পৃথিবী আজ ও আগামীর সুস্থ প্রজন্ম এভাবে কল্যাণকর সুস্থ সুন্দর যাবতীয় সকল মঙ্গল প্রত্যাশার মূল আতুর ঘরই হচ্ছে বিশ্বের প্রতিটি পরিবারে নিরাপদ মাতৃত্ব যে সুস্থতার সঙ্গে অবশ্যই জড়িয়ে রয়েছে শারীরিক ও মানসিক সুস্থতা প্রথমত শিশুর যে গর্ভকালীন যে বিকাশ শুধুমাত্র কিন্তু শারীরিক বিকাশই হয় না তার কিন্তু মানসিক ডেভেলপমেন্টও হয় এবং আমরা অলরেডি কিন্তু আমরা জানি যে একটা মা যে তার সন্তান গর্ভের সন্তানের সাথে কীরকম করে ইন্টারাকশান করছে তার উপরও কিন্তু তার আস্তে আস্তে করে মানসিক বৃদ্ধিটা তৈরি হচ্ছে কাজে এখানে আমাদের নিরাপদ মাতৃত্ব শুধুমাত্র কিন্তু আমার শারীরিক যে সুস্থতা শারীরিক যে তার নিরাপত্তা সেটাতেই আমাদের কিন্তু আবদ্ধ থাকলে হবে না আমার মায়ের কিন্তু মানসিক বিকাশ বা মানসিক সুস্থতার জায়গাটা গুরুত্ব দেওয়া প্রয়োজন কারণ একটা শিশু তখনই হলো সুস্থভাবে বেড়ে উঠবে এবং এই সুস্থতা তার যেমন শারীরিক এবং মানসিক সুস্থতার কথা বলছি ঠিক তেমনি মায়েরও হলো শারীরিক এবং মানসিক সুস্থতা তার নির্ধারণ করে নিশ্চয়তা প্রদান করে যে একটা শিশুকে আমরা শারীরিক বা মানসিকভাবে সুস্থ হতে পারছি কিনা এবং শুধুমাত্র তাই না সন্তান জন্মের পর পরে তার সাথে মায়ের যে ইন্টারাকশান অর্থাৎ তাহলে আমরা যেটা অ্যাটাচমেন্ট বলি তার সাথে যে ইমোশনাল বন্ডটা তৈরি হয় যেটা এক ধরনের পারস্পরিক যে বন্ধন সে বন্ধনের জায়গাটা কিন্তু মার পরিপূর্ণ মানসিক সুস্থতার জায়গাটা ছাড়া সুস্থতা মানে মানসিক সুস্থতা ছাড়া কিন্তু সেই নিশ্চয়তা প্রদান করা সম্ভব না একটা মা যত সিকিওর থাকে থাকবে মা যত কনফিডেন্ট থাকবে মা যত হল আত্মবিশ্বাসী জায়গাটা থাকবে সে তত কিন্তু শিশুর মধ্যে সেই আত্মবিশ্বাসের জায়গা তার সাথে নিরাপত্তা বোধ তার তৈরি করতে পারবে কাজেই তার সাথে সে প্রয়োজন হল সে কীরকম করে সন্তানের সাথে প্রত্যেকটা মোমেন্ট টু মোমেন্ট ইন্টারাকশন করছে তার ডেভেলপমেন্টটা কিন্তু শিশুর জন্মের পরে হয় হলো কিন্তু মোমেন্ট টু মোমেন্ট কাজেই একটা মা তখনই সে সুন্দরভাবে একটা শিশুকে সেই নিরাপত্তা বিধান করতে পারবে সে নিজে যখন সে আত্মপ্রত্যয় থাকছে সে নিজের চারপাশে হল সে নিরাপত্তা পত্তা চাদরে সে বেষ্টিত থাকছে এবং সে নিজে হল হ্যাপি এবং তার মধ্যে হলো সে সুখী বিষয়টা থাকছে এবং শুধুমাত্র তা না এই শিশুটি যখন হলো আসলে এই প্রতিদিন জন্মের পরে আস্তে আস্তে হামাগুড়ি দিয়ে পৃথিবীর পথে পা পাহাটা শুরু করে এবং হলো জীবন জগৎকে এক্সপ্লোর করতে শুরু করে তার মূল জায়গাটা তার হয় কিন্তু মায়ের সাথে তার যে বন্ধন তার সেখানে যে আত্মবিশ্বাসের জায়গা আছে সে তার যাতে সেন্স অফ সিকিউরিটি আছে সেটা কতটুকু এনহ্যান্সড অর্থাৎ হলো মায়ের সাথে নিরাপত্তার যে তার জায়গাটা থাকে অর্থাৎ তার পরস্পরের সাথে যে সংযোগের যে সিকিউর জায়গাটা থাকে তখনই কিন্তু সে আসলে ওয়ার্ল্ডটাকে পৃথিবীটাকে এক্সপ্লোর করতে হয় কতটুকু আমি বাচ্চাটাকে ছাড়বো কতটুকু গ্রহণ করব। সেটা কিন্তু নিজস্ব যে তার উদ্বেগ ফ্রি ছাড়া সম্ভব না মাতৃ মৃত্যু হার রোধ মায়ের নিরাপদ স্বাস্থ্য আর নবজাতকের স্বাস্থ্য নিশ্চিতকরণে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রতি বছর আটাশে মে নিরাপদ মাতৃত্ব দিবস পালন করছে বাংলাদেশ মাতৃত্বের প্রতি সকলকে নির্ভরযোগ্য সচেতন করে গড়ে তুলতে আজ বিশ্বব্যাপী পালিত হচ্ছে নিরাপদ মাতৃত্ব দিবস নিরাপদ মাতৃত্ব দিবস বলতে আমরা মূলত বুঝি যে নিরাপদ মাতৃস্বাস্থ্য মাতৃমৃত্যু হার কমানো এবং নবজাতকে সুস্বাস্থ্য নিশ্চিত করা তো এই থিমকে সামনে নিয়ে আমরা প্রতি বছরই এগিয়ে যাই যাতে মাতৃস্বাস্থ্য নিশ্চিত করা যায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং ইউএনএফপিএ যে ঘোষণা দিয়েছে সেখানে দেখা যাচ্ছে যে প্রতি লক্ষ জীবিত জন্মে বাংলাদেশে একশো জন মা মারা যাচ্ছে যেখানে সারা পৃথিবীতে দুই মিনিটে একজন করে মা মারা যায় এবং এই মায়ের যে মৃত্যু এই মৃত্যু নিরানব্বই ভাগই আমাদের এই সাউথ ইস্ট এশিয়াতে এবং বাংলাদেশ তার মধ্যে অন্যতম কিন্তু এই মৃত্যু কিন্তু প্রিভেন্টেবল এবং এই মৃত্যুকে যদি আমরা করতে চাই তাহলে আমাদের কতগুলো পদক্ষেপ নিতে হবে একটি মায়ের গর্ভকালীন প্রসবকালীন ও প্রসব পরবর্তীকালে স্বাস্থ্যের জন্য যাবতীয় নিরাপদ সেবা নিশ্চিতকরণই হচ্ছে নিরাপদ মাতৃত্ব উন্নত বিশ্বের দিকে যদি তাকাই সেখানে দেখব যে একটা শিক্ষিত মা এবং সে তার স্বাস্থ্য সম্পর্কে সচেতন যার ফলে হচ্ছে কি সে একটা সুস্থ বাচ্চা জন্ম দিচ্ছে এবং বাচ্চাটাকে সুন্দরভাবে সে বড় করে তুলছে এবং বড় হয়ে শিশুটা কিন্তু দেশ গঠনে একটা বড় ভূমিকা রাখছে একটা সুন্দর দেশের জন্যে প্রথমেই দরকার হচ্ছে একটা সুস্থ সন্তান এখন সুস্থ সন্তান পেতে গেলে প্রথমেই আমাদের দরকার হচ্ছে একটা সুস্থ মা তাই সুস্থ মায়ের যে সুস্থ মা আমাদের দরকার এবং সুস্থ মায়ের জন্য আমাদের যেটা দরকার যে সেই মায়েটা যাতে ঠিক উপযুক্ত বয়সে সে যাতে তার বিয়ে হয় প্লাস হচ্ছে আমরা জানি যে পুষ্টি একটা বড় ফ্যাক্টর তা সেক্ষেত্রে মা যেন মানে ছোটোবেলা থেকেই একটা কন্যা শিশুর প্রতি যাতে পরিবারের একটা নজর থাকে তা সঠিক তার সঠিকভাবে বেড়ে ওঠার জন্যে সেটা তা আমাদের পরিবারের একটা লক্ষ্য রাখা দরকার এবং আমাদের বর্তমান সরকার শিশুর পুষ্টি বা নারীর পুষ্টির জন্য কিন্তু অনেক পদক্ষেপ নিচ্ছে যার ফলে কিন্তু আমরা দেখছি যে আমাদের মাতৃমৃত্যু হার আমাদের যে এসডিজি যে লক্ষ্যমাত্রা যে আমরা দুই সালের মধ্যে আমরা আমাদের মা মাতৃমৃত্যু সাত সত্তরের নিচে নিয়ে আসবো দু সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থার করা একটি জরিপ বলছে সন্তান প্রসবের সময় ও গর্ভকালীন নানা জটিলতার কারণে প্রতিদিন বিশ্বজুড়ে প্রায় দু লাখ সাতাশি হাজার নারীর মৃত্যু ঘটেছে প্রতি দুই মিনিটে একজন মায়ের ভাগ্যে এমনটি হয়েছে পঁচানব্বই ভাগ উন্নয়নশীল রাষ্ট্রের নিরানব্বই শতাংশ নারী এমন অপ্রত্যাশিত পরিস্থিতির শিকার হয়েছে মতে পূর্ব পরিকল্পিত সতর্ক ব্যবস্থার মাধ্যমে এসব অনাকাঙ্ক্ষিত মাতৃমৃত্যুর অধিকাংশ ঘটনাগুলোকেই প্রতিরোধ করা সম্ভব ছিল এই মাতৃমৃত্যুর অন্যতম কারণ হচ্ছে আমাদের দেশে বাল্য বিয়ে কারণ আমাদের দেশে একটা বড় পারসেন্টেজ মেয়ের বিয়ে হয় আপনার আঠারো বছরের আগে এবং অনেকেই মা হয়ে যাচ্ছে আঠারো বছরের আগে তো একটা শিশু যখন আরেকটা শিশু জন্ম দিচ্ছে তাহলে তার স্বাস্থ্য কীভাবে ভালো রাখা যায় তাহলে একটা মাকে তৈরি করতে হলে তাকে তখন পুষ্টি দিয়ে তৈরি করতে হবে তাকে ভ্যাকসিন দিয়ে তৈরি করতে হবে তাকে যখন সে গর্ভবতী হবে গর্ভবতী হওয়ার পরে তাকে স্বাস্থ্যকেন্দ্রে যে গর্ভকালীন সেবা কমপক্ষে চারটা গর্ভকালীন সেবা নিতে হবে তাকে প্রতিষ্ঠানিক ডেলিভারিতে এগিয়ে আসতে হবে কারণ আমাদের দেশে এখনও ফিফটি পারসেন্ট মা বাড়িতে ডেলিভারি হয় এবং এই প্রতিষ্ঠানিক ডেলিভারিতে যদি আমরা এগিয়ে না আসি তাহলে মায়ের কিন্তু মরবিডিটি এবং মর্টালিটি অর্থাৎ তার রোগ ভোগ এবং রোগের কারণে মৃত্যু এটা কিন্তু বেড়ে যাবে কেনিয়ার নাইরোবি কনফারেন্সে উনিশশো সাতাশি সালে নিরাপদ মাতৃত্বের ঘোষণা দেয়া হয় যার প্রধান লক্ষ্যই ছিল দু হাজার সালের মধ্যে শতাংশ মৃত্যু রোধ করা সালে প্রধানমন্ত্রী মাননীয় শেখ হাসিনার অনুমোদনের প্রেক্ষিতে উনিশশো আটানব্বই সালের আটাশে মে থেকে বাংলাদেশ নিরাপদ মাতৃত্ব দিবস উদযাপন করে আসছে বঙ্গবন্ধু বলেছিলেন আমাকে সোনার মানুষ দাও আমি সোনার বাংলা দিব এই সোনার মানুষ সোনার বাংলা আমি যেটাই দিতে চাই সুস্থ স্বাস্থ্য দরকার সুস্থ মা দরকার সুস্থ জাতি দরকার সুস্থ নবজাতক দরকার তাহলে এই নবজাতকের মৃত্যু এবং মাতৃ মৃত্যুর হোক আমাদের আজকের অঙ্গীকার এবং আজকের অঙ্গীকারকে সাথে নিয়ে আমাদের মানব মাননীয় প্রধানমন্ত্রীর ডিজিটাল বাংলাদেশকে গড়ে তোলার লক্ষ্যে এবং আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে এমডিজিতে অ্যাওয়ার্ড এনে দিচ্ছি এইচডিজিতে কেউ ডবে না পিছে পড়ে অর্থাৎ কোনো মা পিসে পড়ে রাবে না কোনো শিশু পিছে পড়ে রাবে না ইরেসপেক্ট অফ কাস্ট ক্রিয়েট অ্যান্ড ইকোনমিক কন্ডিশান তাকে সব ধরনের সেবা দিয়ে এবং সরকারের সব সেবাগুলো যাতে মায়েরা পায় মায়েরা যেন অ্যাক্সেসিবিলিটির ভেতর চলে আসতে পারে তখনই আমাদের এই উন্নয়নে জগযাত্রা আরও উন্নয়নে যাবে এবং আমরা উন্নয়নশীল দেশ থেকে উন্নত দেশে পরিণত হবো বিশ্ব স্বাস্থ্য সংস্থা এ উপক্রমকে টেকসই উন্নয়নের অন্তর্ভুক্ত করেছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের এক জরিপ সমীক্ষা বলছে পূর্ব ইউরোপ এবং দক্ষিণ এশিয়ায় মাতৃ মৃত্যুর অনুপাত সামগ্রিক রূপে সর্বাধিকভাবে হ্রাস পেয়েছে বর্তমানে দক্ষিণ এশিয়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ দেশ বাংলাদেশ আজ এসডিজি অর্জনের লক্ষ্যে মাতৃমৃত্যুরোধে নজিরবিহীন সাফল্য অর্জন করেছে নিরাপদ মাতৃত্ব বা মা বা মহিলারা কিসে নিরাপদ থাকবে এটা কিন্তু শুধু তার নিজের না এটা তার পরিবারের পরে গর্ভবতী একটা মা সে কীভাবে নিরাপদ থাকবে এটা কিন্তু তার পরিবারের পরে অনেকাংশে নির্ভর করে বিশেষ করে হাজব্যান্ড শাশুড়ি ননদ বা আশেপাশের উপরে সাধারণত একজন মা যখন গর্ভবতী হন তখন তাকে পর্যাপ্ত পরিমাণ মানসিক এবং শারীরিক বিশ্রাম দিতে হয় এবং তাকে একটা নির্দিষ্ট সময় পরপর হাসপাতালে যে কোনো হাসপাতাল সরকারি বেসরকারি যে কোনো হাসপাতালে তাকে একটা নির্দিষ্ট টাইম পরপর নিয়ে যেতে হয় তো সেক্ষেত্রে যদি আসলে শাশুড়ি বিশেষ করে শাশুড়ি সহযোগিতা করেন হাজব্যান্ড সহযোগিতা করেন অথবা নন সহযোগিতা করেন সেক্ষেত্রে সেই মেয়েটার জন্য বিষয়টা অনেক ইজি হয়ে যায় তাকে পর্যাপ্ত পরিমাণ পুষ্টিকর খাবার দিতে হবে এবং তাকে পর্যাপ্ত রেস্ট দিতে হবে এবং তাকে হচ্ছে মানসিকভাবে কোনো প্রকার কোনো স্ট্রেস দেওয়া যাবে না গর্ভবতী যখন সে থাকবে তখন তার কিছু বিপদ চিহ্ন দেখা যেতে পারে সেক্ষেত্রে অবশ্যই অ্যালার্ট থাকতে হবে তার যে যাতায়াতের ব্যবস্থাটা করা এগুলো কিন্তু অবশ্যই তা এই ফ্যামিলি থেকে এগুলো ম্যানেজ করে রাখতে হবে মাতৃ রোধকল্পে রোধ ও নিরাপদ মাতৃত্ব নিশ্চিতকরণে কাজ করছে সরকার ও তার নানাবিধ উন্নয়ন সংস্থা ও সহযোগী সংগঠন সমূহ যে কারণে ধীরে ধীরে মাতৃ হার কমে আসছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দু সালের এক প্রতিবেদনে বলা হয় যে বাংলাদেশে এক লাখ শিশু জন্ম দিতে গিয়ে একশো নারী প্রাণ হারায় যা বিগত বছরের জরিপ রেকর্ড অনুযায়ী কমে এসেছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ প্রতিষ্ঠান রিপোর্টের সারা দেশব্যাপী মাতৃ স্বাস্থ্য ও মাতৃমৃত্যু নিয়ে সবচেয়ে নির্ভরযোগ্য তথ্য অনুযায়ী নিরাপদ মাতৃত্বের পরিসংখ্যানে বর্তমান বাংলাদেশ এগিয়ে রয়েছে জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে মাতৃ মৃত্যুর হার দু সালের মধ্যে সত্তর জনে নামিয়ে আনার নির্ধারণে পৌঁছাতে বাংলাদেশ সঠিক পথে এগিয়ে চলছে বলে মন্তব্য করছেন সম্পৃক্ত বিশেষজ্ঞ মহল সরকারের যে লক্ষ্যমাত্রা আছে সেই লক্ষ্যমাত্রার দিকে আমরা সবাই মিলে যদি সক্রিয়ভাবে ভূমিকা পালন করি এবং একটা মাকে তার গর্ভবতী অবস্থা এবং তার গর্ভবতী হওয়ার মুহূর্তে একটা মেয়েকে যেভাবে তৈরি করা দরকার পুষ্টির দিকে লক্ষ্য রাখা তারপর তাকে উপযুক্ত শিক্ষিত মানে শিক্ষা দিয়ে তাকে উপযুক্ত বয়সে বিয়ে দেওয়া এবং তাকে কর্মক্ষম করে তোলা যাতে করে একটা মা তার সিদ্ধান্ত সে নিজেই নিতে পারে যে তার বাচ্চা কখন সে নিবে কিভাবে নিবে বাচ্চা গর্ভকালীন সময়ে সে কীভাবে নিজের পরিচর্যা করবে গর্ব মানে প্রসবের পরে তার শিশুকে কিভাবে যত্ন নিবে এই যে বিষয়গুলো এটা কিন্তু একটা মায়ের সক্ষমতা দরকার তাই সেই সক্ষমতা তৈরিতে আমাদের কাজ করতে হবে নিরাপদ মাতৃত্বের ক্ষেত্রে আমাদের এই বিষয়গুলো অবশ্যই কনসিডারেশনে রাখতে হবে নাহলে কিন্তু আমরা একটা সুস্থ জাতি সুস্থ দেশ কখনোই আমরা গড়তে পারবো না আমরা সোনার বাংলাদেশ গড়তে চাই এবং একটা মাও যেন সন্তান জন্ম দিতে যেয়ে মারা না যায় এই হোক আমাদের অঙ্গীকার আসুন আমরা সবাই একসাথে কাজ করি একজন সন্তান সম্ভবা মায়ের শারীরিক পুষ্টি টিকাদান বিশ্রাম ব্যক্তিগত স্বাস্থ্যবিধি পরিবার পরিকল্পনা এইচআইভি সহ মেইলি সংক্রামিত সংক্রমণ সম্পর্কে তথ্য ও শিক্ষা প্রদানের মাধ্যমে মা ও শিশুর শারীরিক ও মানসিক স্বাস্থ্যসহ সামাজিক সুস্থতা নিশ্চিতকরণ একটি পরিবারের জন্য সর্বোচ্চভাবে গুরুত্বপূর্ণ বিষয় স্বাস্থ্য বিশেষজ্ঞদের গবেষণা বলছে মেয়েদের আঠারো বছরের পূর্বে বিয়ে ও বিশ বছর হওয়ার পূর্বে সন্তান ধারণ মাতৃত্বের স্বাস্থ্য ঝুঁকি সহ অনাগত শিশুর অপরিণত জীবনের জন্য যথেষ্ট হুমকি রয়েছে তাই বাংলাদেশের নারী ও শিশু আইনের আওতায় বাল্যবিবাহ নিরোধ আইনে অপরাধ ও শাস্তির বিধান রয়েছে বাল্য বিয়ের ক্ষেত্রে আমাদের সরকার অনেক বড় ভূমিকা রাখছে বাল্য বিয়ে নিরোধ আইন করেছে এবং ছেলে মেয়েদের লেখাপড়ার যাতে বাড়ে সেজন্যও আমাদের অনেক ব্যবস্থা নিয়েছে তো যাই হোক আমরা যদিও আমাদের অনেক চেঞ্জ আসছে কিন্তু আমরা প্রত্যাশা রাখি যে আমাদের সবার ইতিবাচক একটা যদি ভূমিকা থাকে সেক্ষেত্রে অবশ্যই আমরা বাল্য বিয়েটা কমাইতে পারবো কারণ বাল্য বিয়ে যদি আমরা না কমাইতে পারি তাহলে কোনোভাবেই কিন্তু আমরা আমরা শিশু মৃত্যু হার মাতৃ মৃত্যু হার এটা কোনোভাবেই কমাইতে পারবো না নারীর ক্ষমতায়ন আমরা যেটা বলছি আমাদের আমাদের জনসংখ্যার মোট জন অর্ধেক জনসংখ্যায় কিন্তু নারী এবং এই নারীদের যদি পিছিয়ে ফেলে কিন্তু আমরা কখনোই সামনে এগিয়ে যেতে পারবো না সে নারীর ক্ষমতায়ন তখনই হবে যখন সে তার নিজের ব্যাপারে তার সকল সিদ্ধান্ত সে নিতে নিতে পারবে এবং এই সকল সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তাকে প্রথমেই একটা শিক্ষিত মা হতে হবে একটা শিক্ষিত নারী হতে হবে শিক্ষিত মাই পারে একটা নিরাপদ মাতৃত্ব উপহার দিতে একটি সুপরিকল্পিত সুস্থ সমৃদ্ধ সুখী পরিবারে মায়ের সুস্বাস্থ্য একটি উন্নত রাষ্ট্রের জন্য প্রধান আশীর্বাদ স্বরূপ কারণ মায়ের সুস্বাস্থ্যের সঙ্গেই মিশে রয়েছে পরিবারের সুস্থতা আর দেশের প্রতিটি সুস্থ ও সুখী সমৃদ্ধ পরিবারই একটি রাষ্ট্রের মূল শান্তির অংশ হয়ে থাকে যে পরিবারগুলোর মেধাসম্পন্ন যোগ্য সুশিক্ষিত সন্তানদের রাষ্ট্রীয় সকল প্রকার কার্যক্রমে অংশগ্রহণের মধ্য দিয়েই পরিচালিত হয় একটি আদর্শ রাষ্ট্র সুতরাং রাষ্ট্রের সকল সুখী পরিবারের অংশগ্রহণেই গড়ে উঠতে পারে একটি সুখী সমৃদ্ধ দেশ যা উন্নত বাংলাদেশ বিনির্মাণ অভিলক্ষের মূল মন্ত্রস্বরূপ জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়নের অভিলক্ষ্য অর্জনের সতেরোটি অভীষ্ট লক্ষ্যের মধ্যে অন্যতম সুস্বাস্থ্য ও কল্যাণ আমাদের বেশিরভাগ ক্ষেত্রে মায়েরা বা আমরা যারা প্রাপ্তবয়স্করা তারা কিন্তু মৃদু মানসিক রোগেই ভুগে থাকে বেশি সেক্ষেত্রে রয়েছে উদ্বেগ বিষণ্নতা এই রোগগুলাই কিন্তু আমার অনেকখানি বেশি এবং এই উদ্বেগ বিষণ্নতা যখন খুব রোগ হয়ে থাকে সেটা কিন্তু প্রভাব মারাত্মক অর্থাৎ হলো যখন একটা মা অনেক বেশি উদ্বিগ্ন হবে সে কিন্তু সেই উদ্বিগ্নতা তার আমি অনিরাপত্তাবোধটাকে সেই সন্তানের মধ্যে কিন্তু ট্রান্সমিট করে কাজে আমি বাচ্চাকে যতই হলো ভালো পরিবেশ দেই বাচ্চার মধ্যে আত্মবিশ্বাসী হওয়ার সম্ভাবনা কিন্তু কমে যায় মা যদি উদ্বেগের পরিমাণটা অনেক বেশি থাকে মা যদি বিষণ্নতা থাকে মা কিন্তু সেই লেভেলের ইন্টারাকশানই সন্তানের সাথে করতে পারবে না এই মায়েরা আতুর ঘর সেই সন্তানের জন্য যে সন্তানকে আমরা আশা করছি তারা একটা স্মার্ট বাংলাদেশ গ্রহণ করবে এবং আমাদের এসডি যে কার্যক্রমের যে আমাদের যে আমাদের এজেন্ডাগুলো সেই এজেন্ডা কিন্তু কিন্তু বাস্তবিত বাস্তবায়িত হবে আজকে শিশুর হাত ধরে এবং আজকের শিশু সে কিভাবে গড়ে উঠবে সেটা সম্পূর্ণভাবে না হলেও প্রায় অনেকাংশেই কিন্তু ডিপেন্ড করছে তার সেই সুস্থ মায়ের উপরে তার সুস্থ মানসিক এবং হলো শারীরিক সে মায়ের মানসিক গঠনের উপরে কাজে নিরাপদ মাতৃত্ব দিবস আমাদের শুরু হোক আমাদের আরও অনেক কিছু স্বপ্ন নিয়ে সুস্থ জীবনের মূল আঁতর হচ্ছে একজন সুস্থ মা যাকে কেন্দ্র করে গড়ে ওঠে একটি সুস্থ সুখী পরিবার সুতরাং পরিবারের সুস্থ সন্তান উৎপাদনে নিরাপদ মাতৃত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে সে আঙ্গিকে এবার নিরাপদ মাতৃত্ব দিবসের মূল প্রতিপাদ্যকে গুরুত্ব দিচ্ছে সরকারি ও বেসরকারি সকল প্রতিষ্ঠানসমূহ একজন সুস্থ নিরাপদ মাকে কেন্দ্র করে গড়ে উঠে সুস্থ পরিবার অসংখ্য সুস্থ মায়ের পরিবার নিযে গড়ে উঠে একটি জাতি গোষ্ঠী ও দেশ এভাবে গোটা দেশ ও জাতির নিরাপদ আর সুস্থ মাতৃত্বর উপর নির্ভর করে গড়ে উঠতে পারে শান্তিময় একটি পৃথিবী যে পৃথিবীর অধিবাসীগণের সুস্থ চিন্তার উৎসই হবেন বিশ্বের প্রতিটি পরিবারের সুস্থ সামর্থ্য মা আর তার নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করবে একটি সুস্থ সবল শিশু রাষ্ট্র এবং সরকার সমাজ এর ক্ষুদ্রতম এবং গুরুত্বপূর্ণ ইউনিট হচ্ছে পরিবার এবং এই পরিবারে মুখ্য ভূমিকা পালন করেন মারা এই মাদের যদি নিরাপদ মাতৃত্ব নিশ্চিত না করা যায় তাহলে একটি সুষ্ঠু সমাজ স্মার্ট নাগরিক একটি সমৃদ্ধ রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব নয় সুতরাং আমাদেরকে শুধু শিক্ষিত জনগোষ্ঠী তৈরি করলেই যথেষ্ট মনে করার কোনো অবকাশ নেই পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বিশেষ করে বিশ্ববিদ্যালয় পর্যায়ে যারা পড়াশোনা করছেন যেসব ছাত্রীরা পড়াশোনা করছেন দেখা যাচ্ছে এর কিছুদিন পরেই তারা মা হতে যাচ্ছেন বা হচ্ছেন সুতরাং এদেরকেও যদি নিরাপদ মাতৃত্ব সম্পর্কে সচেতন করা যায় তাহলে আমরা এই যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ভিশন টোয়েন্টি ফর্টি ওয়ান স্মার্ট বাংলাদেশ গড়া বা স্মার্ট নাগরিক গড়া তাদের জন্য যোগ্য জনশক্তি তৈরি করতে পারব যদি জন্মটা নিরাপদ হয় তার শৈশব তার পরবর্তী কৈশোর শিক্ষা জীবন যদি সুন্দর হয় সুস্থ হয় তাহলে আমরা স্মার্ট জনগোষ্ঠী তৈরি করতে পারব এবং আমার বিশ্বাস যে আমরা বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যদি এই নিরাপদ মাতৃত্বের প্রচারণা আরও বিস্তৃত করতে পারি তাদেরকে আজকে যারা শিক্ষার্থী দুদিন পর যারা মা হবেন তাদেরকে যদি যথেষ্টভাবে সচেতন করতে পারি যারা ছেলে তারা কেউ একজন বাবা হবেন তারাও যেন নিরাপদ মাতৃত্বের বিষয়টায় গুরুত্ব দেন এভাবে সচেতন করে সবাই যদি একসাথে কাজ করি তাহলে দু হাজার একচল্লিশে আমরা প্রধানমন্ত্রীর সেই কাঙ্ক্ষিত স্মার্ট বাংলাদেশ অর্জন করতে সক্ষম হব শান্তিময় একটি পৃথিবীর জন্যই নারীর নিরাপদ মাতৃত্বকে নিশ্চিত করতে হবে এক্ষেত্রে প্রতি বছর নিরাপদ মাতৃত্ব দিবসের মূল প্রতিপাদ্য বিষয়গুলোকে প্রতিষ্ঠার মাধ্যমেই অর্জন করা সম্ভব বিশ্ব শান্তি